তোমার নামাকে পিক করার কথা ছিল? আর এত লেট করলে কেন? তাই এভাবে তাকে কি দেখছো? তোমাকে আমাকে নতুন করে দেখার কি হলো? অন্যরকম লাগতেছে। সত্যি সত্যি আজ আমাদের অ্যানিভার্সারি না, তাই হয়তো তোমার চোখে আমাকে অন্যরকম লাগছে। অ্যানিভার্সারি ওয়াল্লা, এই কোন দিন এসে বললাম? কি হলো, কি ভাবছো? কিছু না, কি ভাবমো? আজ কিন্তু তোমাকে অন্যরকম লাগছে। অন্যরকম লাগতেছে মানে? আচ্ছা তুমি এইটা কথা বলছো কেন বলো, তার এমন করছো কেন? আসলে এমনি জাস্ট একটা এমনি এরকম করতে এরকম করছিলাম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা তুমি তো এই স্যুট পরে বের হওনি আমার সাথে, তুমি তো ব্লু কালার এই কাপড় কোথায় পেলে? এই শার্ট তো আমি তোমার জন্য কখনো কিনিনি। এ না নীলদা, ধরা পড়ে গেলাম তো। সোহানের কি ড্রেস পরা ছিল? সোহান কথা বলছো না কেন? না ঘটনা হয়েছে কি যে ওই গাড়ি থেকে বাড়াইছি, এমন সময় দেখলাম পাশ দিয়ে একটা বাস সিএনজি ঠাস করে চলে গেল, ওই পানি লেগে প্যাক পুক লেগে নষ্ট হয়ে গেছিল, সেই জন্য পানি টানি লেগে নষ্ট হয়ে গেছিল, সেই জন্য এটা চেঞ্জ করে নিয়ে আসলাম। তুমি এই জন্য কেন কথা বলছো, খুব বেশি শোনাচ্ছে। জাস্ট একটু মজা ফান করলাম, ফান। তুমি মাঝে মাঝে এমন সময় একটা কাজ করো, যাও ফ্রেশ হয়ে নাও। আর শোনো, জলদি ফ্রেশ হবে, আমি তোমার জন্য খাবার রেডি করছি। স্যার আসবো? হ্যাঁ আসেন, হ্যাঁ আসেন। স্যার বেস্ট কনস্ট্রাকশনের সাথে কিছু বিল পেমেন্ট আছে স্যার, পেমেন্ট করতে হবে। আমি সব রেডি করেছি স্যার, আমি শুধু সিগনেচার করলে হবে স্যার। আমার সিগনেচার লাগবে না, সিগনেচার লাগবে। ব্যাংকে তো মিলব না, তখনই তো ধরা পড়ব না, পুলিশ নেব না, বুদ্ধি খাটাই খারাপ। আপনার পোস্ট ম্যানেজার সাহেব না স্যার? শোনেন ম্যানেজার সাহেব, আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম যে এই যে সিগনেচারটা সাইনটা, এটা যদি আমি করতে থাকি তাইলে মনে করেন যে মেলা সমান। আমি আপনি একটা কাজ করেন, সেটা হইতেছে যে এই ব্যাংকের ম্যানেজাররে অফিসাররে দেখা কোন বলেন যে আমি এখন থেকে এই ইটা সিগনেচারটা এত পেঁচা পেঁচা করবো না, নতুনভাবে সিগনেচার হবে, টিক সিনের মতো বা ছোটো একটা প্যাস। ঠিক আছে স্যার, তাহলে যখন আপনার এই যে টাকা লাগবো দিলেন, আমি একটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি টাকাটা পায় গেলেন, আপনি ওই ব্যবস্থাটা করার চেষ্টা করেন, আমি দেখতেছি। ঠিক আছে, আপনি এই চেক বইগুলা ধুয়ে যান, মানে রেখে যান, যখন হয়ে যাবে আমি আপনারে জানাবো। ঠিক আছে, যা স্যার।